আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আসিফ রহমান সাগর। ক্রিকেট, চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে 188 রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে 100-তে এগিয়ে গেল ভারত। পঞ্চম ও শেষ দিনে 324 রানে গুটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 6 উইকেটে 272 রান নিয়ে সকালে খেলতে নামে টাইগাররা। দলীয় 283 রানে মোহাম্মদ সিরাজের বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হন মেহেদি হাসান মিরাজ। এরপর ব্যক্তিগত 84 রানে বিদায় নেন অধিনায়ক সাকিব আল হাসান। দলের 324-এ নবম ও দশম ব্যাটসম্যান হিসেবে ফেরেন ইবাদত হোসেন এবং তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল 150 রান। ভারত প্রথম ইনিংসে 404 ও 2 উইকেটে 258 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় 513 রান। ফুটবল, আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের আগে রাতে বিশ্বকাপ শিরোপা জয়ের মিশনে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে ফ্রান্সও চায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে ইতালি ও ব্রাজিলের রেকর্ডে ভাগ বসাতে। কাতারের লুজাইলস আইকনিক স্টেডিয়ামে রাত 9টায় শুরু হবে হাই ভোল্টেজ এই ম্যাচ। কাতার থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি পরাগ আরমান। বিশ্বকাপের ফাইনালের অপেক্ষায় প্রহর গুনছে গোটা বিশ্ব। একদিকে সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি এবং আর্জেন্টিনা, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে এবং ফ্রান্স। হাই ভোল্টেজ এই ম্যাচ জিতে 36 বছরের শিরোপা খরা কাটাতে চায় আর্জেন্টিনা, আর তাতে ক্যারিয়ারের পরন্ত বিকেলে পৌঁছে যাও লিওনেল মেসি ভরসা আলবি সেলেস্তাদের। তাছাড়া বিশ্বজয়ের পাশাপাশি এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য প্রতিশোধেরও। 2018 সালে রাশিয়া বিশ্বকাপে এই ফ্রান্সের কাছে হেরেই রাউন্ড অফ 16 থেকে বিদায় নিতে হয়েছিল মেসিদের। আমি খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই, কারণ আন্তরিকভাবে সবকিছু দিয়েছে তারা। দলকে এত দূর নিয়ে আসার পেছনে তাদেরই অবদান। আমরা ফাইনালের অপেক্ষায় আছি। একটি ট্রফি আমাদেরকে গর্বিত করবে। যদি নাও জিতি তবুও আমরা গর্বিত হব, কারণ বিশ্বকাপের ফাইনালে ওঠা অনেক সম্মানের। খেলোয়াড়দের বলেছি সবকিছু দূরে ঠেলে ফাইনাল ম্যাচকে উপভোগ করতে। দলে কোল্ড ভাইরাসের আক্রমণ থাকা সত্ত্বেও ট্রফি জয়ের সব রকমের চেষ্টাই করবে ফ্রান্স। যদিও পুরো পৃথিবী চাইছে বিশ্বকাপ শিরোপা জিতেই ক্যারিয়ারের ইতি টানুন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সেদিকে কান দেওয়ার কোনো সময় নেই লাভ ব্লুদের। আরও একটি বিশ্বকাপ শিরোপা জিততে মরিয়া হুগো লরিস এমবাপেরা। চাহিদা মতো ফলাফলের বিষয়ে সবসময় একরকমের অনিশ্চয়তা থাকে, তবে পরিস্থিতি যাই থাকুক না কেন আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। আমি মনে করি বিশ্বকাপের এই শেষ যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমরা সবাই যথেষ্ট ফিট আছি। পরিসংখ্যানে কিন্তু জয়ের পাল্লাটা ঝুঁকে আছে আর্জেন্টিনার দিকে। আন্তর্জাতিক পরিসরে 12 ম্যাচের 6টিতে জয় আলবি সেলেস্তাদের, 3টিতে জিতেছে ফ্রান্স আর 3টি ম্যাচে ড্র হয়েছে। বিশ্বকাপের 3 ম্যাচের 2টিতে জিতেছে আর্জেন্টিনা, হেরেছে 1 ম্যাচে। 60 বছর পর বিশ্বকাপে ইটালি এবং ব্রাজিলের টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসানোর হাতছানি এখন ফ্রান্সের। এদিকে 36 বছরে শিরোপা খরা কাটানোর সুযোগ এসেছে আর্জেন্টিনার। পারা না পারার পেন্ডুলামটা কোন দিকে ঝুঁকবে তার জানতে অপেক্ষা আর কিছুটা সময়ের। পরাগ আরমান, এটিএন বাংলা, লুসেল আইকনিক স্টেডিয়াম, কাতার। এবার জানিয়ে দেব ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে। 10 টাকা ফেস ভ্যালুর শেয়ারটি ডিএসইতে 13.30 টাকা লেনদেন শুরু হয় এবং কোনো বিক্রেতা না থাকে হলটেড হয়ে যায়। প্রতি 10,000 টাকার আবেদনের বিপরীতে স্থানীয় বিনিয়োগকারীরা 42টি এবং প্রবাসীরা 100 থেকে 101টি শেয়ার বরাদ্দ পেয়েছেন। 2,02,61,106টি শেয়ার ছেড়ে 20,26,11,600 টাকা উত্তোলন করে কোম্পানিটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।